নদীতে দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ফাঁসনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হলো ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশ্য উৎসব এর উপলক্ষে সকালে ত্রিপুরা তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ খাগড়াছড়ি খালে ফুল ভাসিয়ে সুখ ও সমৃদ্ধি কামনা করে অন্যদিকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বান্দরবনে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণের সাংগ্রাই উৎসব সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাহাদুর উসো সিং মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন এছাড়াও চাকমারা পালন করছে তাদের বীজ উৎসব প্রতিনিধিতে তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত খাগড়াছড়ি খালে দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হল ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশ্য উৎসব শনিবার সকালে ত্রিপুরা তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ ফুল ভাসিয়ে সুখ ও সমৃদ্ধি কামনা করে এছাড়া বিভিন্ন এলাকায় সকাল থেকে নদী খাল ও পুকুরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানো হয় হরেক রকম ফুল দিয়ে সাজানো হয় ত্রিপুরাদের ঘর বাড়ি এই দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় সবার জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করছি যেন সুখে শান্তিতে সবাই থাকতে পারি বসবাস করতে পারি এদিকে বান্দরবানের রাজার মাঠ থেকে মার সম্প্রদায়ের বর্ষবরণের সাংরাই উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশই সিং এই শোভাযাত্রার উদ্বোধন করেন এ সময় মন্ত্রী আশা প্রকাশ করেন নববর্ষ পাহাড়ে শান্তি ও সমৃদ্ধি বই আনবে তারা কে বিজু কেউ সাংরাই আমি বাংলা নববর্ষ এবং আমাদের এই অবশ্য সবাইকে শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেয় শত শত মারমা তরুণ তরুণী নেচে গিয়ে তারা মেতে ওঠে উচ্ছ্বাসে শোভাযাত্রা শেষে রাজবাড়ির মাঠে বয়স্ক পূজা অনুষ্ঠিত হয় প্রথা অনুযায়ী বয়স্কদের সম্মান জানায় মারমারা আজকে আমরা আগামীকাল উজানিপাড়ার সাঙ্গু নদীর তীরে অনুষ্ঠিত হবে বুদ্ধমূর্তি স্নান সোমবার ও মঙ্গলবার দুই দিন বিকেলে চলবে ঐতিহ্যবাহী জলকেলি উৎসব থাকবে পিঠা তৈরি সাংস্কৃতিক উৎসব সহ নানা আয়োজন এছাড়া চাকমা জনগোষ্ঠীর বিজু উৎসবের দ্বিতীয় দিনে ঘরে ঘরে চলে অতিথি আপ্যায়ন পরিবেশন করা হয় ত্রিশ রকমের সবজি দিয়ে তৈরি বিশেষ পাচন উৎসব দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ভিড় করছেন খাগড়াছড়িতে ডেস্কোস্ট বৈশাখী সংবাদ